পিয়ন হ্যাঁ তুই একজন পিয়ন তোমার ভাইকস আমি কয়েকদিন পরে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অমু তোমার ভাই ভাইকস আর সম্বন্ধ করতে পারো একবার একটা লাফ কিদা একবার অফিস থেকে বের করবে আমার যোগ্যতা সম্বন্ধে কিছু জানো হ্যাঁ তুই কেন ঠিকা তুই তো অশিক্ষিত এই ফাইলটা দেখে চো এটার ভিতর যে সার্টিফিকেট আছে না তুই কেন এই কোম্পানির যে চেয়ারম্যান উনি দেখলো চোখ কপাল ওইটা দেখবো

আমরা কে এখানে ইন্টারভিউ দিতে আসছি আর ঠাকুরিতো হয়ে গেলে বুঝেন তো স্যার হয়ে যাব তো স্যার বলব না কি বলবো আর আপনারা আমার মনে হয় না আপনি চাকরি পাবেন আপনার কোয়ালিফিকেশন আমার মনে হয় অতটা না আর আপনার ব্যাসভুসাও ক্ষেতের মতো লাগতেছে এই জন্যই আপনি এই ধরনের আচরণ করতেছেন হুম স্যার বলবেন না আমাকে ভাই বলবেন মিয়া নিজের ওয়েট নিজে বজায় রাখেন মিয়া আচ্ছা ভাই আমি একটা ব্যাপার বুঝলাম না ইনি পিয়ন হোক যাই হোক ইনি তো মানুষ আর ইনি তো মুরব্বি আমাদের বাবার বয়সী তাহলে কি কি অসম্মান করা বা তুই করা আমাদের ঠিক হইবো ফুকিন নে বুস তোর বাপ হইতে না এরকম ফুকিননি অশিক্ষিত লেবার হ্যাঁ দেখে कमला দা এলিগে তোর বাবার মত লাগে আমার বাপে লেবারও না অশিক্ষিতও না শিক্ষা চালা না ব্যানো চালা না বড় অফিসার আছিল অফিসারের ঘরে অফিসার ছিল আমার জায়গার ভিতরে কোন বিজ্ঞান আছে না এই যদি দেহ বেড়া তো তো মাথা ঘুরাই যাবো তুই কি যদি ইন্টারভিউ দিতে তোর কি চাকরি দিবো কন্ত ম্যাডাম কি জন্য আসছে এরা খেতের মতো দেখা যায় আপনি কথায় কথায় শুধু কোয়ালিফিকেশন কথা বলতেছেন আমি কি কোয়ালিফিকেশন ছাড়া আসছি এই তোর কোয়ালিফিকেশন দুই বেড়া তোর কোয়ালিফিকেশন দাম আছে বেড়া ম্যাডাম বসেন 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 আর তো বলতো লোক চাকরি হইবো না স্যার আপনি বসেন আপনি বসেন তো আপনি আমারে আর ছাড় বললেন আমি আপনি আমারে তুমি করে বললেন বলেন আমি চাইলে বলতে ভাই আপনি তো আসলে দেখেন আপনার সাথে তর্ক করার মতো আমার মূল বেড়া আমি আসছি এখানে একটি ইন্টারভিউ দিয়ে চলে যাও বেড়া তাইছ কামলা

এই যে আপনার ম্যানেজিং ডিরেক্টরের পদে আমাকেই রাখবেন স্যার অন্য কাউকেই রাখবেন না স্যার আমি জানি আমি যোগ্য ব্যক্তি স্যার প্লিজ স্যার একটু দেখ প্লিজ স্যার স্যার আপনি কিছু না দেখেন দেখা কিছু বলবেন যে বলছে কিছু বলবেন তার মানে আমার চাকরি হয়ে গেছে বুঝতেছেন আমি একমত যোগ্য ব্যক্তি এই ম্যানেজিং ডিরেক্টরের পদে কিছু বলবেন আপনি না স্যার আচ্ছা এই গ্রামের তোমার এটা সারা দিকে কি করবে তুমি এই যে গ্রামের চাষ আপসা তুমি গ্রামে ভ্যান চালাইবা রিকশা চালাইবা সবজি বিক্রি করবা এটাই এনাও যাও তুমি চলে যাও সারে দেখো স্টাফ জি স্যার স্যার এই আসলে এই অফিসে কি অফিসের যে কালচার অফিসে কিভাবে আসতে হয় যায় তো কার সাথে কি আচরণ করতে হয় স্যার এটাই জানে না স্যার একজন প্রিয় সাথে কি আচরণ করতে হয় একজন উর্ধতন বড় কর্মকর্তার সাথে কি ধরনের আচরণ করতে হয় না স্যার আপনি জি 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 স্যার 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 হ্যাঁ সব আপনাদের প্লিজ আর আসলে আমার জন্ম তো ঢাকায় স্যার ঢাকায় আমার বাড়ি আছে স্যার ঢাকায় আমার গাড়ি আছে স্যার আমার স্যার চাকরি না করলেও চলে স্যার কিন্তু আমি বাবা মারে দেখাই দেবো স্যার নিজের পায়ে দাঁড়াবো স্যার শুধু এই জন্য আসছি স্যার আর কোনো কারণে নেই স্যার স্যার আপনি আমাকে বেতন চাই দেন স্যার আমি আপনার এখানে কাজ করতে খুবই আগ্রহী স্যার ম্যানেজিং ডিরেক্টর আমি একবারে আমার আস্থা দিয়ে আমি কাজ করে যাব স্যার আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে চান এই তো জি স্যার এখন কার পায়ে দাঁড়ায় আছেন স্যার আমার পায়ে কিন্তু আমি ওই কিছু বোঝাতে চাচ্ছিলাম স্যার চাকরি করে নিজের সফলতা অর্জন করা আচ্ছা আচ্ছা শেষ আপনার বলা শেষ আপনার বলা কি শেষ

একটু জেট দেখে ফেলছি আমি স্যার আপনি দেখলে অবাক হয়ে যাবে হ্যাঁ আমি অবাক হয়ে দেখে শুনে অবাক হয়েই তো আপনাকে বলতেছি আমি সত্যি আপনার সার্টিফিকেটগুলো আপনার মানে আপনার যে সার্টিফিকেটের যে বই প্রকাশটা সেই জিনিসটা আমি দেখার পর থেকে আমি তো রীতিমতো আমি স্ট্যাচু হয়ে গেছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যালো মিস্টার হ্যালো হ্যালো স্যার ওল্ড রেডি আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে চা মি জি স্যার আমি কি বলতে চাইতেছি আপনি বুঝতে পারছেন জি স্যার কবি জয়ন কুকুর সেটা বলেন শুধু স্যার আমি বুঝতে পারছি স্যার আপনার মনটা অনেক বড় অনেক বিশাল স্যার বিশাল বাংলাদেশ না নট অনলি বাংলাদেশ ইন্টার ওয়ার্ল্ড জি স্যার সারা ওয়ার্ল্ডের চাইতে বড় আমার মনটা অনেক বিশাল আপনি চাইলে এই এই বিশাল সাগরের মধ্যে এই দুই তিনশো জাহাজও ভাসাইতে পারেন স্যার সমস্যা নাই স্যার আপনি যে বড় মন মানসিকতা একটা মানুষ সারা জীবন শুনছি স্যার কিন্তু আজকে স্যার প্রকাশ পেল কত বড় বংমানুষের কথা তবে আপনাকে নিয়োগ দিলে আমার এখানে হোক আর যে কোনো প্রতিষ্ঠানে হোক জি কোম্পানি স্যার সামনের দিকে কোম্পানি আগে না বাড়লো আপনি আগে মরবেন কোম্পানি যত পিছে হে যায় যাক কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত আগায় যাবেন কেন জানেন আপনি খুব সুন্দর ভাবে তেল মারতে পারেন কি বলে আই এম স্যার আপনি আমার স্যার হুম আপনাকে তেল মালিশ করব নাকি করব স্যার বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তেলটা মারতে পারলে আপনি জয়েন করতে পারবে আর জয়েন করতে পারলে একবার তারপরে কোম্পানির 12টা বাজে 13টার ঘাটায় ঝুলায় দিবেন আর এখানকার যত সবব মানুষগুলি আছে আপনার আচরণে তাদেরকে অসবব বানায়া ফেলবেন না স্যার শুনেন স্যার ওইরকম ছেলে না স্যার না না ইউ আর ভেরি জেন্টলম্যান জি স্যার আই নো আমি জানি আপনি খুব জেন্টলম্যান জি আই ইউ আর এডুকেটেড পার্সন थैंक यू স্যার হ্যাঁ আপনার মতো গ্রাজুয়েট এবং আপনার মতো এরকম অভিজ্ঞ লোক আমার মন হয় না স্যার না আর নাই আর নাই বিদায় আমার এরকম একটা প্রতিষ্ঠানে আপনার মতো এরকম একজন যোগ্য লোকের স্থান হবে না স্যার এটা কি বললেন স্যার হ্যাঁ স্যার আমি না 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 আপনার মতো লোক ব্যধবি ব্যধবি করতে পারে কি আমাদের যে সিকিউরিটি আছে না ওনার বয়সটা কত বলেন তো আপনার বাবার বয়সী হ্যাঁ উনি এই অফিসের অনেক পুরান স্টাফ উনি যৌবনকালে এখানে চাকরি নিছে প্লেজ লেট মি ফিনিশ লেট মি ফিনিশ ও যুবককালে এখানে চাকরি নিছে বৃদ্ধ হয়ে গেছে অলরেডি আজ পর্যন্ত আমি ওকে আপনি থেকে তুমি বলি নাই এখনো পর্যন্ত আপনিই বলি কেন বলি জানেন আমি আমার পরিবার থেকে পারিবারিক শিক্ষা পাইছি আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি সাথে সাথে পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়েছি শুধু পড়াশোনা করে দামি স্কুল শেষ করা দামি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে দামি দামি কাপড় চোপড় পরলে দামি সানগ্লাস চোখে দিলে ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে গেলে পারিবারিক শিক্ষা নিতে হয় মানুষ মানুষকে ভালোবাসতে হয় মানুষের প্রতি আন্তরিক হইতে হয় কে গরিব কে বড়ো লোক কে ছোটো লোক এগুলি ভেদাভেদ রাখতে হয় না আমার প্রতিষ্ঠানটা অনেক কষ্ট করে আমি এ পর্যন্ত প্রতিষ্ঠিত করে রাখছি এবং আমি চাই আগামীতে আমার প্রতিষ্ঠানটা আরও সুন্দর হোক এবং আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টাফ যেন সুন্দর হয় এবং সুশৃঙ্খল হয় আপনার মতো অসভ্য ইতর অশৃঙ্খল লোক আমার প্রতিষ্ঠানে প্রয়োজন নাই নো নিট সরি স্যার প্লিজ সরি স্যার আপনার মতো উশৃঙ্খল লোক উদ্ভট ম্যাট আরও কিছু বলতে আমাকে বাধ্য করায় না আর এই কাগজগুলি আছে না এগুলি ধুয়া সকাল বিকাল পানি খাবেন কোনো মূল্য নাই এগুলি ভ্যালুলেস এই কয়েক টুকরা কাগজ দিয়া মানুষের জীবনকে সুন্দর করে সাজাইতে পারে না প্রকৃত ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হইতে হইলে এই কাগজের বোঝা না বয়া মনের ভিতরে সুন্দর একটা মন মানসিকতার বহন করেন আমার এখানে হয়নি আগামীতে অন্য কোথাও হইতে পারে আগে মানুষের সাথে মিশতে চেষ্টা করুন মানুষকে ভালোবাসতে শিখুন প্লিজ ইউ ক্যান গো নাও আউট অফ মাই সাইট শোনেন ঠিক আছেন ঢাকার শহরে ম্যাক্সিমাম জায়গায় এখন দেখি অটো চলে অটো যদি কেনার মতো না থাকে আমার কাছে আইসেন আমি দুটো অটো কিনে দেবো একটা চালাবেন আর একটা ভাড়া দেবেন জান তাকে আসেন কেন ওর দিকে এই যে হুম এই যে শোনেন 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 হ্যালো মিস্টার যাবার আগে একটা সুসংবাদ নিয়ে যান এই সুসংবাদটা কি জানেন আমার প্রতিষ্ঠানে যে পদে আমি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিছি তার চাইতো ঊর্ধ্বতন পর্যায়ে ওকে আমি নিয়োগ করছি সম্মানের সাথে কথা বলবেন আর আমার অফিসের একজন সিকিউরিটি থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত যারা আছে তাদের গায়ে যদি একটা চুলের আচরণও লাগে না তার ফর্টিন জেনারেশন পর্যন্ত আমি খবর নিয়ে নেবেন অশিক্ষিত লোকের কাজ অসভ্য এটাই তো আপনার ফাইল না জি স্যার মিস্টার ইকবাল জি এবার রিয়েলি গ্রেট আপনি আগামীকালকে থেকে জয়েন করবেন যাওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে বেস্ট অফ লাক